আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা পাঠ্যাংশটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই পাঠ্যাংশের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এই ভিডিওটি দেখার পর ছেলেবেলা পাঠ্যাংশটির বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, ছেলেবেলা পাঠ্যাংশটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর আমি আগেই করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত তোমরা যারা সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ছেলেবেলা পাঠ্যাংশটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিওর লিংক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। এছাড়াও পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। শুরু করছি আজকের মূল ভিডিও, ছেলেবেলা পাঠ্যাংশটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে পাঠ্যাংশের বিষয়বস্তু বিশ্লেষণ। মূল পাঠ্যাংশে যাওয়ার আগে পাঠ্যাংশের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। আশা করি তোমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো। বাঙালি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই বললেই চলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নিই, তারপরে মূল পাঠ্যাংশে আসছি। তোমাদের পাঠ্য বইতে হাতে কলমে অংশের মাঝের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল দেওয়া রয়েছে 1861 থেকে 1941। তোমরা লিখে নিতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 7ই মে 1861 সালে এবং মৃত্যু হয় 7ই আগস্ট 1941 সালে। দেখো এখানে কি লেখা রয়েছে, জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস এর জন্য। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি যার লেখা গান দুটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এমনই একজন মহান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা পাঠ্যাংশটি আজকে আমাদের পাঠ্য। দেখো ছেলেবেলা আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ রচনা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা নামক গ্রন্থ থেকে তোমাদের কিছুটা অংশ পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে যদি ছেলেবেলায় পাঠ্যাংশটির উৎস তোমাদের লিখতে বলা হয়, তোমরা লিখবে যে পাঠ্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল পাঠ্যাংশটি শুরু করার আগে আর কয়েকটা কথা বলে রাখি যাতে তোমাদের পাঠ্যাংশটি বুঝতে আরও সুবিধা হয়। গোসাই নামক এক প্রকাশকের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা গ্রন্থটি লিখেছিলেন, যেটি প্রকাশিত হয় 1940 সালে। এটি মূলত জীবনীমূলক রচনা। এখানে বর্ণিত হয়েছে রবীন্দ্রনাথের ছেলেবেলার সত্য ঘটনাবলী। ছেলেবেলায় রবীন্দ্রনাথের জীবন কেমন কাটতো তার আভাস আমরা আজকের পাঠ্যাংশে পাব। রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা থেকে বেড়ে উঠেছেন বাড়ির ভৃত্য অর্থাৎ চাকর বাকরদের অধীনে। আমরা বেশিরভাগ মানুষ বেড়ে উঠি কি বাবা মায়ের অধীনে, আমাদের দেখাশোনা পরিচর্যা বাবা মা এরাই করে থাকেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেটেছিল ভৃত্য বা চাকর বাকরদের অধীনে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা খুব কম ছিল, সারাদিন বেশিরভাগ সময় তাকে বাড়ির মধ্যে বন্দি থাকতে হতো এবং ইচ্ছে মতো রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে খুশি যেতে পারতেন না। অর্থাৎ প্রায় বন্দি জীবন ছিল তার।
আর কেমন ভাবে তার জীবন কাটতো, কি কি ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় আসতো, কোনগুলো তিনি পছন্দ করতেন, এই সমস্ত কিছুই আমরা ছেলেবেলা নামক পাঠ্যাংশটিতে পাব। এবার আসা যাক মূল পাঠ্যাংশে। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই স্বীকার করছেন যে তার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। অর্থাৎ তিনি যেহেতু ছোটবেলায় বেশি বাইরে বেরোনোর সুযোগ পেতেন না বা অধিকার পেতেন না, সেক্ষেত্রে তিনি খোলা ছাদেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতেন, বা খোলা ছাদে যেতে পারলে রবীন্দ্রনাথের মনে হতো যে এটা যেন তার ছুটির দেশ। অর্থাৎ সেখানে তিনি নিজের ইচ্ছে মতো সময় কাটাতে পারতেন, নিজের মনের মতন করে সময় কাটাতে পারতেন। তিনি ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান রকমের দিন ওই ছাদে নানাভাবে কাটিয়েছেন। রবীন্দ্রনাথের বাবা যখন বাড়ি থাকতেন তখন তার জায়গা ছিল তেতালার ঘরে। এখানে তেতালা বলতে তিনতলাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তিনতলার ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে, চিলেকোঠা শব্দের অর্থ হলো ছাদের উপরে সিঁড়িঘর, অর্থাৎ সেই সিঁড়িঘরের আড়ালে দাঁড়িয়ে তিনি তার বাবাকে দেখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রসঙ্গে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন এবং ছিলেন দার্শনিক। দর্শন ও ধর্মচর্চা বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল, এ কারণে মাঝে মধ্যেই দেবেন্দ্রনাথ ঠাকুর সংসার ত্যাগী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর চিলেকোঠা বা ছাদের সিঁড়িঘরের আড়াল থেকে দেখতেন যে তার বাবা সূর্য ওঠার আগেই সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। অর্থাৎ তিনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন, তিনি ধ্যান করছেন, কোলে দুটি হাত জোড় করা। রবীন্দ্রনাথ ঠাকুর বাবার এই ধ্যানরত দৃশ্য সিঁড়িঘরের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতো। এরপর বলা হচ্ছে, মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দর্শন ও ধর্মচর্চা বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল বলে তিনি সংসার ত্যাগী হয়ে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। সে কথাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন যে তিনি মাঝে মাঝে অনেক দিনের জন্য চলে যেতেন, কখনো পাহাড়ে চলে যেতেন ঘুরতে, কখনো পর্বতে চলে যেতেন ঘুরতে। তখন কি তেতালার ঘরটা ফাঁকা থাকতো এবং ছাদটাও ফাঁকা থাকতো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ইচ্ছে মতো ওই ছাদে যেতে পারত। এই ছাদে যেতে পারাটা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দের মতন, অর্থাৎ অনেক দূরে যেন রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরতে আসতে পেরেছেন, এমন অনুভূতি হতো তার ছাদে যেতে পারলে। অর্থাৎ যে ছেলেটা বছরের পর বছর বন্ধ ঘরেই সারাটা দিন কাটায়, তার কাছে ছাদে যেতে পারাটাই যেন অনেকটা স্বাধীনতার বিষয় বা খুশির বিষয়, সেটাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তারপরে তিনি লিখেছেন, চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের বেশিরভাগ সময়ই নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। রেলিং শব্দের অর্থ বারান্দা বা ছাদের ধারের বেড়া। তো সেই রেলিংয়ের ফাঁক দিয়ে তিনি বাইরের লোক চলাচল দেখতেন, অর্থাৎ রাস্তায় যাওয়ার অনুমতিও তার ছিল না। এ কারণে ছাদের উপর যাওয়াটা তার কাছে লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়ার মতন। পিলপে গাড়ি শব্দের অর্থ হলো হাতিতে টানা গাড়ি। ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে
পৃথিবীর শেষ সবুজে। দেখো কত সুন্দর প্রাকৃতিক বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দিয়েছেন। অর্থাৎ তিনি যদি ছাদে যেতে পারতেন তাহলে তার মন কতটা খুশিতে ভরে উঠত, তার বর্ণনা দিতে গিয়ে তিনি প্রকৃতির প্রসঙ্গ টেনে এনেছেন। অর্থাৎ ছাদে যেতে পারলে যেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে মনে কোথায় চলে যান, রবীন্দ্রনাথ ঠাকুর মনে মনে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে যেখানে আকাশের শেষ নীল পৃথিবীর শেষ সবুজে গিয়ে মিশেছে সেখানে চলে যান। আকাশের শেষ নীল পৃথিবীর শেষ সবুজে মেশা বলতে কাকে বোঝানো হচ্ছে? দিগন্ত রেখাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দূর থেকে দেখে মনে হয় যেখানে পৃথিবীর সাথে আকাশটা মিশে গেছে তাকেই বলা হয় দিগন্ত রেখা। তো সেই দিগন্ত রেখার বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। রবীন্দ্রনাথ ঠাকুর যেন মনে মনে সেই জায়গায় চলে যান কলকাতার মাথার উপর দিয়ে পা রেখে। তার ভাবনার বিস্তার কতখানি এই লাইনটা পড়লেই আমরা বুঝতে পারি। অর্থাৎ এটা যেন তার গানের সাথেও মিলে যায় যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। অর্থাৎ তিনি যেহেতু ঘর থেকে বাইরে বেরোতে পারতেন না, তাকে দরজা বন্ধ করে রাখা হতো, ঘরের মধ্যে আটকে রাখা হতো। ঘরের মধ্যে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে শারীরিকভাবে বন্ধ করে রাখা যায়, কিন্তু তিনি যদি একবার ছাদে কোনো মতে লুকিয়ে উঠে যেতে পারেন তাহলে কি তার মনটাকে আর বেঁধে রাখা সম্ভব হয় না। তাই তো তিনি লিখেছেন যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেইমানা মনে মনে। অর্থাৎ তিনি মনে মনে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে আকাশ যেখানে পৃথিবীর সাথে মিশেছে সেই দিগন্ত রেখার কাছে চলে যান। আর কি কি দেখেন তিনি ছাদের ওপর থেকে সে কথা পরের লাইনে স্পষ্ট হয়। দেখো তিনি লিখছেন, নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। অর্থাৎ তার বাড়ির ছাদ থেকে তিনি দেখতে পান অন্যান্যদের নানান বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ, এছাড়াও তিনি দেখেন কিছু কিছু ঝাঁকড়া গাছের মাথা। অর্থাৎ গাছের মাথা দেখতে পান ছাদের ওপর থেকে। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়। অর্থাৎ ছাদে যাওয়ার অনুমতি তার ছিল না, এ কারণে তাকে দুপুরবেলায় লুকিয়ে লুকিয়ে ছাদে উঠতে হতো। কেন দুপুরবেলাতেই তিনি লুকিয়ে লুকিয়ে ছাদে উঠতেন তার বর্ণনা আমরা পরবর্তী পৃষ্ঠাতে পাবো। বারবার এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে, অর্থাৎ এই দুপুরবেলা তার মনকে ভুলিয়ে নিয়েছে। ও যেন দিনের বেলাকার রাত্রির, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দুপুরবেলাকে দিনের বেলাকার রাত্রির বলে তুলনা করছেন। আমরা জানি যে রাত্রির বেলায় চারিদিকে নিঝুম নিস্তব্ধ থাকে, সবাই ঘুমে আচ্ছন্ন থাকে, অর্থাৎ চারিদিকে একটা শান্ত পরিবেশ বিরাজ করে। দুপুর বেলায় ও যেন ঠিক তেমনই চারিদিকে নিঝুম নিস্তব্ধ পরিবেশ থাকে, এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর দুপুর বেলাকে দিনের বেলাকার রাত্রির বলে তুলনা করেছেন। বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাওয়ার সময়, অর্থাৎ বালক সন্ন্যাসীদের বিবাগী বা সংসার ত্যাগী হওয়ার উপযুক্ত সময় যেন দুপুরবেলায়, সে কথাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। দুপুরবেলায় চারিদিকে নিঝুম নিস্তব্ধ, সকলে হয়তো ঘুমে আচ্ছন্ন, এই উপযুক্ত সময়ে নিজের ইচ্ছে মতো লুকিয়ে লুকিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর এই দুপুরবেলাকে বলেছেন যে দুপুরবেলা তার মন ভুলিয়ে নিত। এরপরে তিনি লিখেছেন, খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে বাইরে থেকে ছিটকিনি মেরে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো, আর তিনি কি করতেন, দরজার যে খড়খড়ি বা দরজার যে কাঠের আবরণ তার মধ্য দিয়ে হাত গলিয়ে বাইরে দিয়ে মারা ছিটকিনি খুলে ফেলতেন। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার, যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। অর্থাৎ দুপুরবেলায় যখন সমস্ত ভৃত্যরা পেট ভরে ভাত খেয়ে মাদুর পেতে ঘুমোচ্ছে, ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুর দরজার ভেতর থেকে হাত গলিয়ে বাইরের ছিটকিনি খুলে সোফায় এসে বসতেন নিরিবিলি।
এবারে তো তোমরা বুঝতে পারছো যে দুপুর বেলাটা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের মন চুরি করে নিত। কারণ এই দুপুর বেলায় রবীন্দ্রনাথ ঠাকুর সকলের চোখের আড়ালে নিজের ইচ্ছে মতো লুকিয়ে লুকিয়ে যেতে পারতেন ছাদে। এ প্রসঙ্গে বলে রাখি, চৌকিদার শব্দের অর্থ হলো প্রহরী, অর্থাৎ যাদের কাজ পাহারা দেওয়া। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা পাহারা দেবে তারা তো দুপুরবেলায় পেট ভরে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, তাই আর তারা তাকে পাকড়া করতে পারবে না। পাকড়া শব্দের অর্থ হলো ধরা। রাঙা হয়ে আসতো রোদ্দুর, অর্থাৎ এখানে রাঙা বা লাল হয়ে আসতো রোদ্দুর বলতে বিকেল হয়ে আসার কথা বলা হচ্ছে। চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা, হেঁকে যেত অর্থাৎ চিৎকার করে বা চেঁচিয়ে চেঁচিয়ে বলা, হেঁকে যেত চুড়িওয়ালা, অর্থাৎ চুড়িওয়ালারা চিৎকার করে করে চুড়ি চাই চুড়ি চাই এমনটি বলে যেত। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই। অর্থাৎ ছেলেবেলায় দুপুরবেলায় যেমন চুপচাপ বেলা ছিল তেমনটি আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা, অর্থাৎ সেই ফেরিওয়ালাদেরও এখন আর দেখা যায় না। অর্থাৎ তিনি যখন এই গ্রন্থটি লিখছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স অনেক বেশি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো লিখেছেন তার ছেলেবেলার কথা, ছেলেবেলাকার স্মৃতিগুলো তিনি কাহিনীর মতন করে এখানে লিখেছেন। তাই তিনি বর্তমান সময়ে ফিরে এসে হঠাৎ দুলাইন লিখলেন যে সেদিনকার সেই দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, অর্থাৎ এখন আর দুপুর বেলায় এত নিঝুম এত নিস্তব্ধ থাকে না, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা, অর্থাৎ এখন আর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে সরে এসে অনেক বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করছেন যে সেই ফেরিওয়ালাদেরও এখন আর দেখা যায় না। এ প্রসঙ্গে বলে রাখি, ফেরিওয়ালা কারা? ফেরিওয়ালা হলো পথে বা দাঁড়ে দাঁড়ে ঘুরে কোনো জিনিস বিক্রি করে এমন ব্যক্তিদের বলা হয় ফেরিওয়ালা। তারপরেই দেখো তিনি আবার লিখেছেন, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে, বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। অর্থাৎ ফেরিওয়ালারা যখন রাস্তা দিয়ে হাঁক দিতে দিতে, অর্থাৎ চিৎকার করতে করতে চুড়ি চাই চুড়ি চাই বলে রাস্তা দিয়ে হেঁটে যেত, তখনই বালিশের ওপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, দাসী অর্থাৎ চাকরানি বা বাড়ির ভৃত্য সেই চুড়িওয়ালাকে যখন বাড়ির ভিতরে ডেকে নিয়ে আসতো তখন বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। বেলোয়ারি শব্দের অর্থ হলো কাঁচের তৈরি জিনিস। তো এখানে বেলোয়ারি চুড়ি বলতে কাঁচের তৈরি চুড়ির কথা বলা হচ্ছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। অর্থাৎ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কতটা রসিকতাপূর্ণ বাক্য এখানে লিখেছেন, লিখেছেন যে সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। অর্থাৎ তিনি যাকে বউ বলে উল্লেখ করেছিলেন তার এখনো বিবাহ হয়নি, তাই সে এখনো বউয়ের পদ পায়নি, সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে। অর্থাৎ যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই লেখাটা লিখছেন তখনও সেই মেয়েটির বিয়ে হয়নি, সে কেবলমাত্র সেকেন্ড ক্লাসে পড়া মুখস্থ করছে এখন, অর্থাৎ মাত্র টুতে পড়ে। আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশো ঠেলে। রিকশো শব্দের অর্থ হলো মানুষে টানা দু চাকার গাড়ি। দেখো এই জায়গাটায় একটু ভালো করে বোঝো, সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পথ পায়নি, সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশো ঠেলে। এখানে সময়ের পরিবর্তনের সাথে বিভিন্ন মানুষের জীবনধারার পরিবর্তনের একটা চিত্র ফুটে উঠছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলায় দেখেছেন যে ফেরিওয়ালারা কাঁচের চুড়ি নিয়ে আসতো, কিন্তু এখন আর তারা আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করেছেন তারা হয়তো এই গলিতেই কোথাও রিকশো ঠেলে বেড়াচ্ছে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে এখন আর চুড়িওয়ালারা আসে না, তারা তাদের পেশা পরিবর্তন করে নিয়েছে, তারা এখন রিকশাওয়ালায় পরিণত হয়েছে।
ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। কেতাব শব্দের অর্থ হলো বই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছাদটা ছিল বইতে পড়া মরুভূমির মতন। মরুভূমি শব্দের অর্থ কী? মরুভূমি শব্দের অর্থ হলো জলহীন, বৃক্ষহীন, বালুময় দেশ, অর্থাৎ বালির দেশ বলা যেতে পারে। ধু ধু করছে চারিদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তাদের ছাদটা মরুভূমির মতো মনে হয়েছে এবং তার কিছু বৈশিষ্ট্য বা বর্ণনা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস শব্দের অর্থ হলো মরুদ্যান। ওয়েসিস এটা ইংরেজি শব্দ, বাংলায় বলা হয় মরুদ্যান। এই ওয়েসিস বা মরুদ্যান কি? মরুভূমিতে ঝর্ণা বা অন্য কোনো জল উৎসকে ঘিরে গড়ে ওঠা বৃক্ষশোভিত বিচ্ছিন্ন অঞ্চলকে মরুদ্যান বা ওয়েসিস বলে। অর্থাৎ মরুভূমি বলতেই আমরা বুঝি চারিদিকে বালি আর বালি, কোনো গাছপালা নেই, কোথাও জল নেই। তো মরুভূমির মাঝে যদি কোনো জলের উৎস থাকে, সেই জলের উৎসকে কেন্দ্র করে যে গাছপালা জন্মায় সেটাকেই বলা হয় মরুদ্যান। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের ছাদের মরুভূমিতে একটা ওয়েসিস এর সন্ধান পেয়েছিলেন। সেটা কি? আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল। অর্থাৎ কলের জল ছিল তাদের তিনতলার ঘরে, লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলে। নাবার ঘর বলতে এখানে স্নান করার ঘরকে বোঝানো হচ্ছে, বাথরুমকে বোঝানো হচ্ছে। তো তিনতলার ঘরে এই স্নানের ঘর আবিষ্কার যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে লিভিংস্টনের মতন নতুন জায়গা আবিষ্কার করার মতন। তাই তিনি নিজেকে শিশু লিভিংস্টন বলছেন, বাংলাদেশের শিশু লিভিংস্টন। এ প্রসঙ্গে লিভিংস্টন সম্পর্কে একটু বলে রাখি, তোমাদের পাঠ্য বইতে হাতে কলমে অংশে লিভিংস্টন সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। দেখো, ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনিই প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তারই। জাম্বেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। এই লিভিংস্টন অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা মহাদেশের সন্ধান দিয়ে আদিম অধিবাসী অধ্যুষিত দুর্গম অঞ্চলে পাশ্চাত্য সভ্যতার আলো পৌঁছে দেয়। এর জন্য তিনি ব্রিটিশ বীরের মর্যাদা লাভ করেছিলেন। তো এই লিভিংস্টন যেমন আফ্রিকা মহাদেশের নতুন জায়গা আবিষ্কার করেছিলেন, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় তিনতলায় আবিষ্কার করেছিল স্নানের ঘর। এ কারণে তিনি নিজেকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলে তুলনা করেছেন। কল দিতুম খুলে ধারা জল পড়ত সকল গায়ে, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। অর্থাৎ তিনি সেই স্নানের ঘরের কল খুলে সেখানে জলে নিজের ইচ্ছে মতো স্নান করে তারপর বিছানার একখানা চাদর দিয়ে নিজের শরীরটাকে মুছে সহজ মানুষ হয়ে বসতেন। এই সমস্ত কিছুই তিনি করতেন দুপুরবেলায়, যখন চাকররা পেট ভরে ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। তিনি তখন লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কর্মকাণ্ড ঘটাতেন। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচের দেউড়ির ঘণ্টায় বাজলো চারটে। দেউড়ি শব্দের অর্থ হলো সদর দরজা,
এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো, এখানে রবিবারের কথা বলা হচ্ছে। আমরা সকলেই যেন রবিবারের জন্য একটু বেশি উৎসুক হয়ে থাকি, কারণ রবিবার ছুটির দিন, সেই দিন অনেক বেশি খেলা যাবে, অনেক বেশি মজা করা যাবে। আমরা সারা সপ্তাহ ধরে ভাবতে থাকি যে কবে রবিবার আসবে, কিন্তু যখন রবিবার চলে আসে তখন সেটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ আমাদের জীবনের খুশির সময় বা আনন্দের সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সেই কথাই বলেছেন যে ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো, নিচের দেউড়ির ঘণ্টায় বাজলো 4টে, অর্থাৎ বিকেল 4টে বেজে গেছে আজকে, বা রবিবারের যে ছুটির দিন সেটা প্রায় শেষ হয়ে এসেছে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে, অর্থাৎ রবিবার বিকেলে যেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও মন খারাপ, সেই সাথে তার মনে হচ্ছে আকাশটারও যেন মন খারাপ, তাই আকাশটার মুখ বিগড়ে রয়েছে বা মুখ কালো হয়ে রয়েছে বা গম্ভীর হয়ে রয়েছে। আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। এখানে দেখো প্রকৃতির কি অসাধারণ বর্ণনা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মনের সাথে মিলিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তো রবিবারটা প্রিয়, কারণ রবিবার ছুটির দিন, আর আগামীকাল তো সোমবার, আর এখন রবিবারের প্রায় বিকেল 4টে বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। তো এই যে প্রাকৃতিকভাবে যে দিন এবং রাতের পরিবর্তন, সেটাকে তিনি সাহিত্যের মধ্যে কত সুন্দরভাবে উপমা হিসেবে ব্যবহার করেছেন, যে আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, অর্থাৎ আগামীকাল যে সোমবার আসছে সেই সোমবারের যেন গ্রহণ লাগানো ছায়া বা অন্ধকার আজকের রবিবারটাকে ঢেকে ফেলছে, অর্থাৎ আজকে সন্ধ্যা হয়ে আসছে, রবিবার শেষ হয়ে যাচ্ছে, কালকে সোমবার আসবে, সোমবার আর ছুটির দিন নেই, সোমবার আর আমি বেশি খেলতে পারবো না, সোমবার আর আমার বেশি মজা হবে না। এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের মন খারাপ, এবং সেই সঙ্গে আকাশেরও যেন মুখ ভার। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে, অর্থাৎ সকলে যখন দুপুরবেলা ঘুমোচ্ছিল তখন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে লুকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উঠেছিলেন ছাদে, সেখানে তিনতলার ছাদে তিনি নিজের ইচ্ছে মতো স্নানের ঘরে স্নান করেছেন, এবং তিনি আকাশ কুসুম কল্পনা করেছেন বিকেলবেলায় ছাদের ওপর দাঁড়িয়ে। ঠিক তখন সেই সময়ে যেন নিচে পাহারা এড়ানো ছেলের খোঁজ শুরু হয়ে গেছে, অর্থাৎ নিচে যারা ভৃত্যরা ঘুমিয়েছিল তারা জেগে গেছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা ঘরের মধ্যে দেখতে পাচ্ছে না, এ কারণে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজতে বেরিয়েছে। এ কারণেই তিনি লিখেছেন যে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখানে পাহারা এড়ানো ছেলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। পাহারা এড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেতেন যদি এই প্রশ্ন করা হয় তাহলে কি বলবে? তাহলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর পাহারা এড়িয়ে খোলা ছাদে যেতেন বাড়ির। দিনের আলো আসছে ঘোলা হয়ে, অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছে, মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল, নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জানেন যে এবার তাকে নিচে ফিরে যেতে হবে, এ কারণে শেষবারের মতন তিনি ছাদটা একটু মন খারাপ নিয়েই ঘুরে নিলেন, এবং নিচের দিকে তিনি তাকিয়ে দেখলেন যে পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, অর্থাৎ পাতি হাঁসগুলো নিজেদের খাঁচার দিকে গমন করেছে, সারাদিন তারা খেয়ে দেয়ে ঘুরে তারা নিজেদের ইচ্ছে মতো বাসার দিকে গমন করেছে। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে পাতি হাঁসের যেন স্বাধীনতা বেশি, সেটাই বোঝানো হচ্ছে যে পাতি হাঁসগুলো নিজেদের ইচ্ছে মতো সারাদিন ঘুরে বেড়াতে পারে, কিন্তু তাদের আবার সন্ধ্যাবেলায় নিজের বাসায় ফিরে যেতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লোকচক্ষুর আড়ালে দুপুরবেলায় ছাঁদে এসেছেন, এখন তাকেও নিজের ঘরে ফিরে যেতে হবে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাট, অর্থাৎ পুকুর ঘাটে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে, সন্ধ্যাবেলায় সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে, খাওয়ার জল তুলে নিচ্ছে, জল দ্বারা প্রয়োজনীয় কাজ মেটাচ্ছে পুকুর ঘাটে এসে। বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে, বট গাছের ছায়া অর্ধেক পুকুর জুড়ে ছড়িয়ে পড়েছে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে,
জুড়ি গাড়ি শব্দের অর্থ হলো দুই ঘোড়ায় টানা গাড়ি, আর সইস শব্দের অর্থ হলো ঘোড়ার দেখাশোনা করে যে। তো রাস্তা থেকে এই জুড়ি গাড়ির সইসের হাঁক বা চিৎকার শোনা যাচ্ছে। পাঠ্যাংশের একদম শেষ অংশে পড়ন্ত বিকেলের একটা সামাজিক চিত্র অপরূপভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে। আর সমগ্র পাঠ্যাংশ জুড়ে রবীন্দ্রনাথের ছেলেবেলার দিনের বর্ণনা মুখরিত হয়ে উঠেছে। তার ছোটবেলার ছুটির দিন, তার প্রকৃতি পর্যবেক্ষণ তথা মানুষকে পর্যবেক্ষণ, এই সমস্ত কিছুই স্থান পেয়েছে আলোচ্য পাঠ্যাংশে। এ কারণে পাঠ্যাংশটির নামকরণ ছেলেবেলা যথার্থ ও সার্থক হয়ে উঠেছে। এটাই ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা গদ্যটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গদ্যের বিষয়বস্তু বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।